তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পুতিন। রাশিয়ার জ্বালানি তেল সহ সব ধরনের তেলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এবার এ প্রস্তাবিত তেল নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার তেল ইন্ডাস্ট্রি প্রধান ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রুশ প্রেসিডেন্ট। তেল নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপের দেশগুলোর উদ্দেশ্যে পুতিন বলেন, ইউরোপের দেশগুলো তেল ও গ্যাসের উপর নতুন নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেই যাচ্ছে। এসব কিছু মুদ্রাস্ফীতির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের ভুল স্বীকার করার বদলে তারা অন্য কারো দোষ চাপানোর জন্য খুঁজছে। পুতিন জানান, ইউরোপের দেশগুলো স্বীকার করেছে তারা রাশিয়া জ্বালানি ছাড়া চলতে পারবে না এবং এখনই রাশিয়া জ্বালানির উপর নিষেধাজ্ঞা দিতে পারবে না। এ ব্যাপারে পুতিন বলেন, ইউরোপিয়ানরা এখন মেনে নিয়েছে তারা রাশিয়ার জ্বালানিকে পুরোপুরি বাদ দিতে পারবে না, আর এটি নিশ্চিত যে কিছু নির্দিষ্ট দেশে রাশিয়ার হাইড্রোকার্বনের পরিমাণ বিশেষ করে বেশি। তিনি আরও বলেন, একটি লম্বা সময় আগে তারা রাশিয়ার জ্বালানি বাদ দিতে পারবে না। রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞার কথা বলতেই এখন তেলের দাম বেড়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এসব কারণে ইউরোপিয়ানদের সবচেয়ে বেশি দামে জ্বালানি কিনতে হবে।